হ্যালো প্যাচকট ফ্যামিলি, গুড মর্নিং। আমি দীক্ষা, আমি আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো জানি, খুব ভালো আছো। আর আমিও বিন্দাস আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, উঠে ব্রাশ টাশ করা, ফ্রেশ ট্রেশ হওয়া, সব কিছু হয়ে গেছে। আর ওই দেখো বুবু কী করছে, বুবুও ঘুম থেকে উঠেও ফ্রেশ ট্রেশ হয়ে গেছে। আর আমি দিনের মতো আজকে নতুন কিছু নয়, ওই চা বসিয়ে দিয়েছি, চা খাবো। দুদিন থেকে মাথাটা এত গরম হয়ে আছে, আমাদের ফ্রিজটা মানে গ্যাস লিক করছে। আমাদের ফ্রিজ টোটালি এখন বন্ধ, না পাচ্ছি ঠান্ডা জল খেতে, না রান্না করে স্টক করতে পারছি, না সবজি রাখতে পারছি। যা সবজি ফ্রিজে ছিল সেটাও নষ্ট হয়ে গেছে, ফ্রিজ পুরো গন্ধ হয়ে গেছে। আজকে এগুলো পরিষ্কার করতে করতে মাথাটা খারাপ হয়ে যাবে। আর আজকে আসবে ফ্রিজের লোক, মানে ফ্রিজ ঠিক করতে আসবে। তো আজকের থেকে হয়তো আবার ঠান্ডা জলটা পাবো। পুরো সব সবজি এখন পুরো ফাঁকা, ফ্রিজ পুরো ফাঁকা, কিচ্ছু নেই ফ্রিজে। আমি কী বলবো, এই গরমটার মধ্যেই এই জিনিসগুলো হতে হয়। চা হয়ে গেছে, এবার আমি চাটাকে নামিয়ে নিই আর চা খাবো। আর চা খেতে খেতে তারপর বুবুকেও খাইয়ে দিতে হবে, বুবুর এখনও খাওয়া হয়নি। তো চলো চাটা মেখে নামিয়ে নিই। যে বুবুর খাওয়া রেডি, ওকে এখন খাইয়ে দেবো। বুবুর খাবারও রেডি হয়ে গেছে, ওকে এবার খাইয়ে দিতে হবে। ওই দেখো কীরকম উল্টে শুয়ে আছে। উঠে পড়ো, খেতে হবে না নাকি? সারাদিন কিন্তু ঘুমিয়ে থাকবে। বুবু সবার কাছে একটু গুড মর্নিং বলে দাও, বলো গুড মর্নিং। বুবুর গরমে ওর হালাত খারাপ হয়ে গেছে, মাঝখানে গরমটা কমেছিল, এখন আবার দু তিন ধরে এত গরমটা পড়েছে না, আর ভালো লাগছে না গরমে। বুবুরও সকাল থেকে কষ্ট হচ্ছে গরমে। বন্ধু সবাইকে গুড মর্নিং বলেছো? তো বুবুকে খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমার চা খাওয়ার পালা। এই সকাল সকাল দুটো নিউট্রি চয়েস বিস্কিট আর সাথে চা। তো এটা আমি সকালবেলা এখন খেয়ে নিই, তারপর আমাকে ব্রেকফাস্ট করতে হবে, স্মুদি বানাতে হবে, স্মুদি খাবো। তো চলো এবার আমি চাটা খাই, আর আমার কিছু এডিটিংয়ের কাজ বাকি আছে, সেই এডিটিংয়ের কাজটা কমপ্লিট করে তারপর আমি ব্রেকফাস্ট করবো। এই দেখো তো গরমে কে বসে হ্যাঁ হ্যাঁ করছে, খালি সারাক্ষণ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো ঘরে ও বাইরে ও অবস্থা শুধু একবার দেখো বুবুর। এই যে আমার টেস্টি টেস্টি স্মুদি, এবার আমি খাবো। তারপর ঘরের অনেক কাজ আছে, আজ যা গরম পড়েছে, বাপরে বাপ, গরম সহ্য হচ্ছে না। দেখো বুবু কী সুন্দর ওয়েট করছে, আমাদের ফ্রিজ ঠিক করার লোক চলে এসেছে নিচে, আমার বোন গেছে আনতে, আর ও ওয়েট করছে কি। আছে আসছে, এখানেই আসছে। তো ফাইনালি ফ্রিজ ঠিক করতে চলে এসছে। তো ফ্রিজের যা প্রবলেম হয়েছিল সব ঠিক করে চলে গেছে ওনারা। এখন বুবুরও লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। এই দেখো বুবুর লাঞ্চ করে গরমে হ্যাঁ 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 করছে। তো এসি চালাতে পারছি না, এসি চালাবো, ঘরটা একটু পরিষ্কার করে নিই, তারপর এসিটা চালাবো, না তো সারা ঘর নোংরা হয়ে থাকবে। মানে লোমের ঘর জানোই কী অবস্থা হয়। তো আগে ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে এসিটা চালাবো। আর এখন আমি বানাবো আলুর চোখা, আর আজকে নর্মাল ভাত ডাল আর আলু। চলো আমি আলু চোখাটা বানিয়ে নিই। হঠাৎ আমার ফোন আসে ব্লুডার্ট থেকে, আমার একটা পার্সেল ছিল পার্পল থেকে। তো চলো ওটা আমি এবার নিয়ে আসবো, এসে তোমাদেরকে দেখাচ্ছি কী নিয়ে এসছি। ওই দেখো আমার সাথে বুবুও যাচ্ছে লিফটে করে নিচে ওই পার্সেলটা নিতে। তো চলো যাওয়া যাক। হয়ে গেছে, নিয়ে নিচ্ছি, চলো 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 চলো। বুবু দেখো এটা কী আছে এটার মধ্যে। তো আমি যে খুলে নিয়েছি, এক হাতে খুলতে প্রবলেম হচ্ছিল, খুলে নিয়েছি আমি অফ ক্যামেরা দিয়ে খুলে নিয়েছি। তো চলো দেখো কি অর্ডার করেছিলাম। দেখো বুবু, আর ইউ রেডি? কি আছে এর মধ্যে দেখতে চাও? এই দেখো,
কি আছে এর মধ্যে? এই একটা কাজল আছে এর মধ্যে, আমি তো ভুলেও গেছিলাম কি অর্ডার করেছি। আচ্ছা আমি তারপরে খুলে দেখাচ্ছি তারপরে। আর এটা একটা, এই দেখো 4K গোল্ড একটা পার্পল একটা প্রাইমার টাইপের কিছু পাঠিয়েছে। এই পাউচে একটা আছে। এখন কি অর্ডার করেছিলাম, একটা উফটানের একটা কি একটা আছে, একটা উফটান পাউডার টাইপের একটা আছে গুড ভাইবসের। এটা ফার্স্ট টাইম নিয়েছি আমি, দেখি ইউজ করে এটা কীরকম কী আছে। আর নিয়েছিলাম একটা ফেসেসের ওই মেকআপ ফিক্সার টাইপ। আর নিয়েছিলাম একটা ওই কাজল আছে, এই এই গ্রিন কালারটাই আছে কাজলের কালারটা, ঠিক আছে এই গ্রিন কালারটাই তো এই। আর সঙ্গে একটা কি গিফট দিয়েছে এটা কি, এই যে আজকে আমাদের লাঞ্চ নর্মাল ডাল আর আলুর চোখা ব্যাস। তো লাঞ্চ করে একটু রেস্ট করছিলাম, মানে একটু ঘুমিয়েছিলাম মেনলি। তো ঘুম থেকে উঠে আজকে চাটা খাইনি সন্ধেবেলায়, আর কোথাও বেরো হয়নি। তো এতদিন যখন ফ্রিজ খারাপ ছিল, ফ্রিজে কোনো সবজি রাখতে পারিনি, মানে আজকে তো ফ্রিজ ঠিক হয়ে গেছে, তো কিছু জিনিস স্টক করতে হবে, মানে বুবু যেই সবজিগুলো খাই সেগুলো, বা টুকটাক যে সবজিগুলো আমরা খাই সেগুলো একটু আনবো, একটু ফল টল আনবো। তো এই আমি রেডি হয়ে গেছি, এবার যাব বাজারে। তো জিনিস যা যা জিনিস লাগবে সেগুলো আনবো, আর অবশ্যই আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস তো আনবোই, যেগুলোর জন্য মানে অনেকদিন ধরে খাওয়া হয় না ঘরে, আর গলা মনে হয় শুকিয়ে যায়, তো আজকে তো ওগুলো আনতেই হবে, মাস্ট। তো চলো এবার আমি বাজারে যাই। দেখো তো কে বিছানায় ঘুমাচ্ছে, আজকে বুবু আমাদের সাথে ঘুমো করবে। ওই দেখো এসি পেয়ে ডিনার টিনার করে শুয়ে পড়েছে। তো চলো, আজকে ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করো, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো গুড নাইট, টাটা।